এই মুহূর্তে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। লোহার কারখানা পরিষ্কার করতে গিয়ে বিকট শব্দ, হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত ঘুষুরি চারহা এলাকার ঘটনা। একটি বন্ধ থাকা লোহার কারখানা পরিষ্কার করতে গিয়ে বিকট শব্দ, আর তাতেই এলাকায় আতঙ্ক। আহত হন দুজন সাফাই কর্মী, তাদেরকে স্থানীয় টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, বন্ধ লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনা, বিকট শব্দ হয় আর তাতে এলাকায় আতঙ্ক ছড়ায়। দুজন সাফাই কর্মী আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। হাওড়ার মালি পাঁচঘড়ার ঘটনা এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে। বন্ধ কারখানায় বিস্ফোরণ, ঘটনাস্থলে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ, তদন্ত শুরু হয়েছে। হাওড়ায় বন্ধ কারখানায় বিস্ফোরণের ঘটনা, গুরুতর আহত হয়েছেন দুজন সাফাই কর্মী। হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত ঘুষুরি চারহা এলাকায় একটি বন্ধ থাকা লোহার কারখানা, সেই কারখানা পরিষ্কার করতে গিয়ে একটি বিকট শব্দ হয়। বিস্ফোরণের জেরে আহত হন দুজন সাফাই কর্মী, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে মালি পাঁচঘড়া থানার পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে এই মুহূর্তে। হাওড়ার লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনা, বন্ধ ছিল সেই কারখানা, সেই কারখানা পরিষ্কার করতে গেলে হঠাৎ করে একটি বিকট শব্দ হয় এবং তারপরে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাওড়ার লোহার কারখানায় বিস্ফোরণের ঘটনা, গুরুতর আহত হয়েছেন দুজন সাফাই কর্মী এবং এই বিকট শব্দের পরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে মালি পাঁচঘড়া থানার পুলিশ। কিভাবে এই ঘটনা, কিভাবে বিস্ফোরণ তদন্ত করে দেখছে পুলিশ। বন্ধ কারখানায় বিস্ফোরক ছিল কিনা বা কি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটলো তারই তদন্ত চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি সেই বন্ধ কারখানার সামনে পুলিশ রয়েছে। ব্রেকিং নিউজ, অভয়ার্জন বিচারের দাবিতে প্রতিবাদ, ডোরিনা ক্রসিং এর সভার অনুমতি সরকারি কর্মীদের। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, সভার অনুমতি হাইকোর্টের, ঠিক কি কি উল্লেখ রয়েছে অনুমতিতে? প্রিয়াঙ্কা, শোনা যাচ্ছে? অভয়ার্জন বিচারের দাবিতে প্রতিবাদ, ডোরিনা ক্রসিং এ সভার অনুমতি সরকারি কর্মীদের। সভার অনুমতি হাইকোর্টের, 19 সেপ্টেম্বর সভার অনুমতি হাইকোর্টের তরফে। আপনাদের আরো একবার জানাই, অভয়ার্জন বিচারের দাবিতে প্রতিবাদ, ডোরিনা ক্রসিং এ সভার অনুমতি সরকারি কর্মীদের। সভার অনুমতি হাইকোর্টের, আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, দেখো পাই ইতিমধ্যে যা বোঝা যাচ্ছে, রাজ্যের আপত্তি তাই ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, ডোরিনা ক্রসিং এর সামনে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এবং তাতেও রাজ্যের আপত্তি ধাক্কার পরবর্তীকালেও আদালত স্পষ্টত জানিয়েছে 19 সেপ্টেম্বর 1500 লোক সভা করতে পারবে দুপুর 2 থেকে রাত 9 পর্যন্ত। যাবতীয় বিধি মেনে এই সভা শান্তিপূর্ণভাবে করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ রয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের তরফ থেকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সরকারি কর্মচারীদের জনচেতনা মঞ্চ থেকে, মঞ্চের তরফ থেকে একটি রাজ্যকরের ঘটনার প্রতিবাদে একটি অবস্থান সভার, বিক্ষোভ সভার জন্য আবেদন জানানো হয় এবং তারপরে সেই অনুমতি না পেলে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দিতে হয়েছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। প্রতিবাদে ফেরালেন শিক্ষারত্ন সম্মান, সম্মান ফেরালেন মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা, সরকার ফিরিয়ে দিচ্ছেন সম্মান মূল্য 25,000 টাকাও। অভয়াকাণ্ডের প্রতিবাদে এর আগেও আমরা দেখেছি যে শিক্ষার বিভিন্ন সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রতিবাদে ফেরালেন শিক্ষারত্ন সম্মান মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক। অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন মুর্শিদাবাদের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার HAB সিনিয়র মাদ্রাসা এবং সেখানকারই অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকার, তিনি তার শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গোলাম মোস্তফা সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার হাতে সেই শিক্ষারত্ন পুরস্কার তিনি এখনও পর্যন্ত হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এটিকে তিনি ফেরত দিচ্ছেন এবং তার সঙ্গে পুরস্কার মানি হিসেবে পাওয়া আরও 25,000 টাকা কিন্তু ফেরত দেওয়া হবে, তিনি ফেরত দিয়ে দেবেন এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। সরাসরি কথা বলবো স্যার, কেন ফেরত দিচ্ছেন? এখানে আরজি কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটলো, যেভাবে পৈশাচিকভাবে নৃশংসভাবে বললেও কম বলা হয় তার হত্যা এবং ধর্ষণ,
তারই প্রতিবাদ। এবং শুধু তাই নয়, যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা প্রশাসনিকভাবে আর কি করা হলো, তাতে আমরা খুব ভয়ানকভাবে আতঙ্কিত। সেই জায়গায় বোধহয় এই নাগরিক সমাজের সঙ্গে অন্তত আমার এই প্রতিবাদে অংশ নেওয়ার দরকার, এবং এটা আমি তাই মনে করেছি যে এই সম্মান আমাকে ফিরিয়ে দিয়ে তাদের প্রতিবাদের শক্তিটাকে আরও জোরদার করতে। দীর্ঘ আপনার যে কেরিয়ার, তারপরে এই শিক্ষারত্ন পুরস্কার আপনি পেয়েছেন, সেটাকে ফেরত দিচ্ছেন, খারাপ লাগছে কি কোথাও? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কারণ আমরা পুরস্কারের জন্য এ করিনি। এবং 2016 সালে এই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন গোলাম মোস্তফা সরকার, এবং এই মুহূর্তে অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সেই শিক্ষারত্ন পুরস্কার তিনি ফেরত দিতে চলেছেন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রেশন দুর্নীতির তদন্তে তৎপর ইডি বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে ইডির হানা, দেগঙ্গাতেও ইডির হানা চলে, সমবায় ব্যাংকে ইডির হানা, সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে। একযোগে ইডির হানা, বিভিন্ন জায়গায় ইডির হানা, আজ সকাল থেকে সেই ছবি ধরা পড়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি টিটবের সঙ্গে। টিটব, একটু আগেও তুমি দেখাচ্ছিলে যে তদন্তে অগ্রগতির জন্য ইডির হানা, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো, একদম তাই, সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দেগঙ্গা এবং বারাসাতে ইডি তদন্তকারী কর্তারা তারা কিন্তু তদন্ত করছেন। আমি দেখাবো এই মুহূর্তে আমার সহকর্মী দেখাচ্ছে, একদিকে যেমন বৃষ্টি পড়ছে, অন্যদিকে এই যে একটি সরকারি আবাসন রয়েছে বারাসাতে, সেই আবাসনে খাদ্য দপ্তরের এক আধিকারিক থাকেন, এবং তার যে আবাসনের যে রুমে তিনি থাকেন, এবং সেখানে ইডি আধিকারিকরা তারা আসেন, মূলত 7-8 জনের একটি প্রতিনিধি দল ইডির তারা আসেন, কেন্দ্র বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসেন। সকাল থেকে, সকাল 7টায় এখানে তারা প্রবেশ করেন, এখনো পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেল, এখনো পর্যন্ত ভেতরে সেই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তোমাকে বলার কি, মূলত সূত্রের খবর এই যে, যার ফ্ল্যাটে অর্থাৎ যেখানে এই যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, অর্থাৎ তৎকালীন সময়কার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ বলে সেই হিসেবে পরিচিত রয়েছেন, এমনকি ঠিক সেই সময় অর্থাৎ যে এখনো পর্যন্ত বর্তমানে যে কেন্দ্র গোয়েন্দা সংস্থার হাতে অর্থাৎ যে গ্রেপ্তার তৎকালীন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে দাঁড়িয়ে এই যে খাদ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তে ইডি আধিকারিকরা তারা তদন্ত করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন দেগঙ্গাতে যে একটি অর্থাৎ যেই ব্যাংক রয়েছে সেখানে যেমন যে ইডি আধিকারিকরা তারা যেমন সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে, সেখানে যেমন ব্যাংকের আধিকারিকদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ইডি আধিকারিকরা বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছে। আমরা দেখেছিলাম যে সকাল সকাল যে ব্যাংকে গিয়ে যেমন সেখানে ব্যাংকের যে নথি নিয়ে সেই নথিগুলোর সঙ্গে অর্থাৎ ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি রাজুর কাছে। জয়নগরেও সকাল থেকে আমরা একই ছবি দেখতে পেয়েছি, ইডির হানা বলা যেতে পারে, কি আপডেট এই মুহূর্তে? ইতিমধ্যে কিন্তু সারাশি তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যে সুস্মিতা যে ঘোষ, সেই যে ফুড ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু মূলত 5.5 ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা, তারা মূলত এখানকার যারা কর্মী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যেটি সূত্র মারফত জানা গিয়েছে যে 5টি কিন্তু গাড়ি এসছে এই যে জয়নগর উদ্দেশ্যে, এবং এই সুস্মিতা ঘোষ যে ডিস্ট্রিবিউট অর্থাৎ র্যাশন ডিস্ট্রিবিউট করে, সেখানে মূলত ভিতরে দেখাতে বলবো আমি আমার ভিডিও জার্নালিস্টকে, যে র্যাশনের যে র্যাশন সামগ্রী মূলত মজুদ করা রয়েছে, বাইরে কিন্তু সিআরপিএফ এর আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি ইডির যে আধিকারিকরা তারা মূলত এখানকার যারা ম্যানেজার সহ যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাচ্ছে। 5.5 ঘন্টা হয়ে গেল জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তবে ইতিমধ্যেই কিন্তু যেহেতু তারা বিভিন্ন এই যে সুস্মিতা ঘোষের বাড়ি থেকে তারা মূলত খাতা কালেকশন করেছে, এবং আরও এখানে 3টি গাড়ি এলেও এখনো পর্যন্ত ইডির 2টো গাড়ি যাচ্ছে। 5.5 ঘন্টা ধরে তল্লাশি চলছে, পরে আবারও তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমরা আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, সোনাখালীতে রেশন গোডাউনের ম্যানেজার মিন্টু পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিছু কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো? একদমই পায়েল, তোমাকে জানাবো যে বাসন্তীর যে সোনাখালী, সেই সোনাখালী কিন্তু চালের গোডাউনে কিন্তু ইডি হানা দেয়। আমার ক্যামেরা পার্সে যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই যে চালের যে গোডাউন বাসন্তীর সোনাখালী বাজারে MS রাধাকৃষ্ণ, সেই চালের গোডাউন, এবং এই গোডাউনের যিনি মালিক তিনি হচ্ছে কি নদিয়ার নবদ্বীপের তিনি বাসিন্দা, তবে যিনি ম্যানেজার মিন্টু পাল তাকে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি, তবে যিনি মালিক রাধাকৃষ্ণ রায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এবং তিনি ধন্যবাদ তোমাদের সবাইকে। এই মুহূর্তে কিন্তু আমরা যে 3টে ছবি দেখাচ্ছি, দিকে দিকে ইডির হানা, একদিকে বারাসাত, একদিকে জয়নগর, একদিকে বাসন্তীতে।